মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আসিয়া দেখছে দেয়ার পরে কয় নাই পোলামি পালমের খুব জরুরত আছে 18 বছর পর্যন্ত ফেরাউনের বাড়িতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তফসির জালালাইন 18 বছর পূর্ণ হয়ে গেছে একজন কৃষ্টি মানে একজন কর্মচারী কি একটা কথা লাগে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম খালি বুকের মধ্যে এবা করে একটু দাহা দিছাল সঙ্গে সঙ্গে ডেড হয়ে গেছে ভাই মোহতরম দোস্ত নবী জারি টিকে খাওয়া নবী জারি টিকে ধরা উম্মতরা বরদাশত করতে পারা নাই কারণ 40 জন জান্নাতি যুবকের শক্তি আল্লাহ নবী গোসলের মধ্যে দিছে ভাই মোহতরম বন্ধু দোস্ত এই যেটা মারার পরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাড়ি ছাড়লো ভাই মোহতরম বন্ধু দোস্ত লম্বা সুরে কাহিনী এই ফেরাউন দরবারে কইলো আমি মুসার রবের প্রতি মাস্তা করে আমি ঈমান আনছি ফেরাউন ডাকলো কর্মচারী ডেকে নিয়ে সবাই কাছে এই তুমি আমার উপর বিশ্বাস করো না কই না তোমার উপর আমি বিশ্বাস করি না কার কথা যে আমি এক আল্লাহর উপর বিশ্বাস করছি যিনি আসমান ও জমিন সবকিছু বানাইছে এই আমি বিশ্বাস করছি আমি কি করতে পারো আপনি সবকিছু করতে পারবেন আমার অনশাস করছে না ওর হুকুম করলো গরম গরম তেল ডাল আনো গরম তেল আনছে তেল বলক তোলা জাল পারতাছে 7 বছর একটা মাইয়া আসাল ওই মাস্তা আর একটা কুলের একটা মাইয়া আসাল এই 7 বছরের মেয়েটারে আগুনের মধ্যে দিছে যখন ওই গরম তেলের মধ্যে দিছে হাড্ডি এক জায়গায় মাংস এক জায়গায় হয়ে গেছে ভাই মোহতরম বন্ধু দোস্ত কিন্তু তেলের থিকাও যেতেছে মা তুমি কিঞ্চিত মাত্র তুমি যেই যে রবের প্রতি ইমান আনছো এটার থেকে তুমি কিঞ্চিত হইরো না আমাকে যত শাস্তি দেখ আমরা ইনশাআল্লাহ মরার পরে একই সঙ্গে জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিব ভাই মোহতরম বুজুর্গ দোস্ত কিছুক্ষণ পরে ওই কুলের কোবেন যে দাও তোমার এক মেরে শেষ করছি তুমি যদি আমার প্রতি বিশ্বাস না করো তাহলে তোমার এও মেরে আমি শেষ করে দেবো এই কুলের মেয়া তিন হানে মাসুম ব্যক্তি কথা বলছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মায়ের কুলে গুনে কথা কইছে কোন মরিয়মরা যখন ওই কাবা শরীফের খেজমত করবেন গেছেন এই করে জিব্রাইল আইসা লম্বাসের তফসির জিব্রাইল আইসা ফুল দিছাল বা গোলাপ ফুল দিছাল হুম চাল দৌড়া রে হইতে আছে এই যে গর্ভের মাঝখানে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আসলো আর দেশের মাঝে কই দিল এই রে এই শরীরে বিশ্বাস বিলা দিছি কাবা শরীফের খেজমত করবেন গিয়া দেহ জারক সন্তান হয়ে গেছে গা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম কুলের মাঝখানে গুদে কথা বলতে পারে না মরিয়ম ইশারা দিছাল যে ছেলে আমার ঈসা তুই কথা বল নহলে আমার ইজ্জত থাকবো না এই জায়গার মাঝখানে এই কুলে গুলে ইন্নি আব্দুল্লাহ কইছে আমি আল্লাহর বান্দা আমার মাই কোনো বেলাইনে কোনো কাজ করে নাই আল্লাহর হুকুমের দুনিয়ার জমিনে আমি আসছি ভাই মোহতরম আর এই জায়গার মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের কোমে মাস্তার মিয়া কুলের মিয়া যখন আগুনের মধ্যে দেখে মা আমি মজা পাইতেছি জান্নাতের খুশবু আমার নাকের মধ্যে এসে গেছে এই মাসুম কথা কইছিল যে তুমি তোমার যত কষ্ট দেখ তুমি কিন্তু ইমান ছাড়িও না যে রবের প্রতি তুমি ইমান আনছো ভাই মোহতরম বুজুর্গ দোস্ত আল্লাহ নবী মেরাজে যাচ্ছেন সেই জায়গার মধ্যে তিনটা কবরের কিছুক্ষণ পরে মাইরম যখন মেরা আলাইলো তিনটা শহীদ এই জায়গার মধ্যে দফন করছাল আর এই জায়গার মধ্যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে দেওয়ার টাইমে খুশবু সেন্ট নাকের মধ্যে এসে গেছে ভাই মোহতরম কত বছর আগে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যমুনায় কবর হয়েছে আর এই যমুনায় আল্লাহ নবীর যমুনার মাঝখানে তিনি নাকের মধ্যে খুশবু পাইছে ভাই মত আমার আমার আপনার ইমান এই জন্য কিছু কুল হে নবী আপকে হে দিজে আতিউল্লাহ আল্লাহর ইতাত করো ওর রাসূল রাসূলের ইত্তেবা করো রাসূলের অনুসরণ করো পৃথিবীর জমিনে বিশ্ব নবীর ইতাত ছাড়া বিশ্ব নবীজির আপনি ছাড়া আপনার রাস্তা ছাড়া বিশ্ব নবীজির তরিকা ছাড়া পৃথিবীর জমিনে যত তরিকা আছে কোন তরিকার মধ্যেই কামিয়াবি নাই কোন তরিকার মাঝখানেই ভাই মোহতরম বুজুর্গ দোস্ত ফায়দা নাই পৃথিবীতে যত ধর্ম আছে যত কিছু আছে ভাই মোহতরম বুজুর্গ দোস্ত বাউই পাকিস্তানি আমরা হ্যাঁ বাউই পাকিস্তানি বাকি ওটার কি ব্রেন চিন্তা করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিছে কেবা করে বাসা বানাইছে বানানো বাসা হ্যাঁ কত মজার করে বাসা বানাইছে ওরা চিন্তা করুন এই জমানার যদি একজন ইঞ্জিনিয়ার বলা হয় যে বাহুই পাখি যে বাসা বানাইছে ওটার মতো তুমি বানিয়ে দাও পারবো কোন ইঞ্জিনিয়ারে টেকনোলজি বর্তমানের জমানায় পারবো কোন ইঞ্জিনিয়ারে ক্ষমতা হবে না আর যদি বল ইঞ্জিনিয়ার সাহেব আপনি টেকনোলজি আছে বর্তমান সায়েন্টিস্টের জমানা আপনি এই বাহুই বাসার পাখাটা আপনি খুলে দেন সে দেখি পারবো কোন ইঞ্জিনিয়ারে ওটার ব্রেনের মাঝখানে আল্লাহ সুবহানাল্লাহ কত বড় ইঞ্জিনিয়ারিং ব্রেন ফিট করে দিছে কত বড় মেধা দিয়ে দিছে কুন্দা কুন্দা দেখবেন লক্ষ্য করে দেখবেন কুন্দা কুন্দা আইনে কুন্দা কুন্দা ভাই মতন দোস্ত বাওয়ে কত সুন্দর করে বাহবানি মানুষে একটার মধ্যে থাকে আর একটার মধ্যে আপনি কি করে
বাচ্চা ওড়ায়, আর এই যে বাচ্চা ওড়ায় এটার মধ্যে কোনো কোনো বিজলি নাই, কোনো মোমবাত্তি নাই, ধূমবাত্তি নাই, কোনো কিচ্ছু নাই। এই আন্ধার ঘরে বিবি স্বামী স্ত্রী কেমনে করে থাকবো, তার মধ্যে বাচ্চা, এটার মধ্যে বেরেন দিয়ে দিছে যে তুই কি করো, অল্প একটু কাদা, অল্প একটু বোকা মাটি কাদা মাটি আই না, ওই বা ওই পাখা যারা ওই বাসা যারা ওই যে যার মধ্যে আপনার ডাইনিং রুম আছে, মানে আপনার কি ডাইনিং সেটের যার মধ্যে আছে, মানে যে কোনা কোনা আছে না একটা, ওটার মাঝখানে উপরের মধ্যে একটুকে কেদা লাগিয়ে দিছে, একটুকে যখন কেদা লাগিয়ে দিছে, কেদা লাগিয়া চারটা পাঁচটা জমি পোকা ধরে আনছে এই বাবাকে, আইনা মাথাটা কেদার মধ্যে দিয়ে দিছে, মাথাটা কি করছে কেদার মধ্যে গেড়েছে, তখন মাথাটা কেদার মধ্যে গেড়েছে। এই যে ডাইনিং যেটা রুম, এত স্পেশাল একটা রুম মানেছে, এর তো কোনো বিজলি নাই, কোনো সায়েন্টিফিক পক্ষে নেই, কোনো বলের ব্যবস্থা নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বেরেন দিছে বয় পাখার মাথার মধ্যে, এই মাথা এই কেদার মধ্যে আইনা করছে কি, ওই যে জুনুই পোকা মাথাটা গেড়েছে। জিরো পাওয়ারের বাল্ব, বাল্বের ব্যবস্থা হয়ে গেছে, চারটা বস্তা যেমন গাইছে, ফুসু ফুস মেরে আছে, ফুসু ফুস মেরে আছে, ফুসু ফুস, পুরো একটা ঘর তার আলো হয়ে গেছে। পারবো বর্তমানে যে টেকনোলজি ইঞ্জিনিয়ার, হ্যাঁ এই হাউলি সুপ মাস্টার স্যার, ওর ভাই যে একটা পাগলা পাগলা জান না তো, আমরা বরবেলা ব্যাগ ওই অঞ্চলের মানে দশটা পনেরো মসজিদের কুলাহান হাফিজ সাহেব ব্যাগটি এখান থেকে আমি আছি 2006 সনে, তার এই পরে ওই জায়গার মধ্যে ওই মাঝে থাকবার দেয় খাইবার জায়গার বাড়ি, কিন্তু থাকার আমার আসায় এনে কবির ইউসুফ মাস্টার ভাই গুলাম ওসমানি বড় শ্যামচা স্যার ইউসুফ মাস্টার হাউলিতে বাড়ি আর পুরান বাড়ি বরবেলা, কয় হুজুর আনে ব্যক্তির দাওয়া কুসুমকার মাগরি বিটামি, তো হুজুর আদর বরাস পরাস মারতে মারতে গেতে আছে, মানে মেসা একটা সার কোন বাড়ি বলতে ঘুরে গেছে ইউসুফ মাস্টার ভাই পুরান বাড়ি, হ্যাঁ জানিস কোন একটাই কয় হুজুর কেন গেছেন, কই কেন ভাই দাও দেখছি যে আমাকে পুনর বিরজন, আমরা আরো যোগাযোগ করে আছি হাবলা বিটার রুমে ম্যাম সাহেব কয় একজন ইমাম সাহেব আনছি, কই না কি দাওয়াত কই ভেসা মারছে এই ঘুরে এই মেলা কই পাগলের কথা দাওয়াত দাওয়াত খাওয়া যাবো কি।